परमार्थ कथा बोलछी वंदे श्री गुरु सत्यम सुंदरम राधेश्यम चैतन्य स्वरूपकम इदानीं काकुटिया गुरु जी नमस्ते ध्यान मूलं गुरु मूर्ति पूजा मूलं गुरु पद मंत्र मूलं गुरु वक्त मोक्ष मूलं गुरु प्रसन्न वदन संत शरीर तन्नाम पूर्वकम् अजनुलंबित भुजं प्रफुल्ल कमलक्षणं बड़ा भयंकरं संतं करुणामृतवारिधि श्रीनामांकित सर्वांग हरि मंदिर भालकम प्रसन्न वदनम हेत गुरु सर्वार्थ सिद्धियम हे प्रभु परमेश्वर तुम ये जगतेर सार सत्यम सुंदर अवतार तुम अनादि आदि तुम विधातार विधि सर्वाज्ञे करी नमस्कार तुम सत्य सनातन शरीर मन तुम निर्विकार तुम ही सृष्टि स्थिति अनन्यमय ज्योति तुम ही तत्व बने तुम ही ज्ञान अतीत तुम ही गुणातीत अनंत ब्रह्मांड मझार तुम ही जागरंजन तुम ही कारण कारण तुम ही त्रिभुवन महिमा पार तुम जगद गुरु भक्त सकल जुगे जुगे प्रतिज्ञातवान रातुल चरण पाश नित्यानंद अभिलाष दीन जने करो শুরু করছি পরমার্থ কথা একটু ভজন করে নিন হরে কৃষ্ণ 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 হরে রাম হরে Hare Rama
हरे कृष्ण 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 भजन करलें भजन श्रवण करलें परमार्थ कथा आस्वादन करछिलाम दैवी माया के अतिक्रम करा बड़ मुश्किल श्रद्धाज साधि दैवश्च साधिभूत इति त्रिधा विराट प्राण दश विव एकधा हृदयेन च त्रिधा त्रिताप जाला कि बोलछे ए विराट पुरुष आध्यात्म आदिभूत ओ आदि दैव रूप तीन प्रकार प्राण रूपे दश प्रकार एवं हृदय रूपे एक प्रकार एई भावे जीव सृष्टि करलेन एई सकल जीव के तिनी त्रिगुणात्मक
হরে কৃষ্ণ। এই ত্রিতাপ জ্বালা যার জন্য আমাদের ভোগ করতে হয়। যত কৃষ্ণ পদ বিস্তৃত হব, যত গুরুপদ বিস্তৃত হব, ভগবান কৃষ্ণ সাক্ষাৎ কৃপা করতে পারেন না, কেননা আমাদের এই মাইক চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করতে পারবো না, তার কৃপা লাভ করতে পারি না। ভগবান পরোক্ষে আমাদের ভোগ্য দ্রব্য আদি তিনি পরোক্ষে গ্রহণ করেন, আমরা পরোক্ষে তার সেবা দিতে পারি, পরোক্ষে তার কৃপা লাভ করি, কিন্তু সাক্ষাতে পাবার জন্য সেজন্য ভগবান কি করলেন, গুরু রূপে অবতীর্ণ হলেন জীবের ঘরে ঘরে। গুরু রূপে তিনি ঘরে ঘরে এলেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। গুরু রূপে জীবের ঘরে ঘরে এসে তিনি দেখা দিলেন, কেননা ভগবানের ঐশী রূপ যখন যশোদা মা দেখতে চেয়েছিলেন, গোপাল তুই আমার কাছে শুধু ছলনা করিস, সত্য কথাটি বল, সেদিন আমায় যে আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম বলল, তুই নাকি বনের মধ্যে গিয়ে অনেক রকম লীলা খেলা খেলিস, সব দেবতারা নাকি তোর কাছে আসে, বল আমাকে তুই সেই রূপ দেখাবি। আমি অনেক ঘটনা শুনেছি কানাই, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমাকে শ্রীদাম সুদাম বলেছে তুই একদিন বনের দাবানলকে গ্রাস করেছিস। বলল জানো মা, আমাদের বলল তোরা সবাই চোখ বন্ধ করে থাক, আমি মন্ত্র দিয়ে সম্পূর্ণ আগুনকে নিভিয়ে দিচ্ছি। আমাদের চারিদিকে আগুনে গ্রাস করে ফেলেছিল প্রায়, সবাই চোখ বন্ধ করলো, আমি হাতের আঙুলের ফাঁকা দিয়ে একটু দেখেছিলাম, দেখি কি তোমার কানাই, তুমি বলো তো বাচ্চা কানাই, তুমি কান ধরে শাসন করো আর কপালে গোবরের ফোঁটা দাও, কাজলের ফোঁটা দাও, কত কিছু করো, আঙুল কামড়ে দাও, তোমার ওই কানাইয়ের ক্ষমতা জানো? আমি দেখলাম আঙুলের ফাঁকা দিয়ে তোমার কানাই হা করলো, আর যত দাবানলের আগুন চারদিককার আগুন আমাদের গ্রাস করে খাচ্ছিল, সেই আগুনগুলো সব জ্বলন্ত আগুন তার মুখের মধ্যে গিয়ে প্রবেশ করলো, বাইরের আর আগুন নেই, আর আমাদের কানাইও সম্পূর্ণ ভালো সুস্থ। এই শ্রীদাম সুদাম বটু এরা এ সকল বলেছে। তাই কানাইকে আজকে মা বললেন তুই সত্যি করে বল, আমাকে কিন্তু সতর শাখাগণে সবাই বলেছে তুই এমন এমন অনেক কাণ্ড করেছিস। ভগবান বলেছিলেন যশোদা মাকে, কানাই বললেন মা তুমি আমার রূপ দেখে সহ্য করতে পারবে না, তোমার মাইক চক্ষু মায়া দিয়ে ঢাকা, মায়ায় আবৃত তোমার হৃদয় মন, তাই তুমি আমার এই দৈব শক্তি এই ঐশ্বরিক শক্তি দর্শন করলে তুমি সহ্য করতে পারবে না। বলছে না তুই আমায় দেখা বাবা। বলছে তুমি দেখবে, তাহলে তুমি সাক্ষাতে তো দেখতে পারবে না, তোমায় দিব্য দৃষ্টি দিচ্ছি, তুমি ঘরের ভেতর থেকে দেখো জানালা দিয়ে। ঘরের পেছনে গিয়ে কানাই কি করলেন, দেবগোষ্ঠ মুরলিধ্বনি করলেন, একে একে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা যত যত দেব দেবতা আছে সকলকে নাম ধরে ধরে স্মরণ করলেন। সবাই এসে এসে কানাইয়ের চরণে স্তুতি মিনতি করছে, দুর্গা এসে দশাতে লবণী খাওয়াচ্ছে, ব্রহ্মা এসে পদভিক্ষা করছে, চরণ দৌত জল আস্বাদন করছে, মা চিৎকার করে উঠেছে কানাই কানাই। সঙ্গে সঙ্গে দেবতাগণে সকলে চলে গেছে, লীলা ভঙ্গ হয়ে গেছে। কানাই মাকে এসে বললে মা তোমাকে বলেছিলাম না তুমি মায়াবৃত, তাই তুমি এই সকলে দর্শন করে সহ্য করতে পারবে না, আমার লীলাটি ভঙ্গ করলে তো লীলা পূর্ণ হলো না, লীলা ভঙ্গ হয়ে গেল। বলে সে হোক,
দেবতারা তোর পা দিয়ে জল খায়, তোর চরণে পূজা করে, তুই কিছু বলিস না, তোর তো মহামঙ্গল হলো, কত মানত করে করে তোকে পেয়েছি, আর ওই দেবতারা কিনা তোর পায়ের উপরে এসে, তোর খুব অমঙ্গল হয়েছে, বল তোর কি করলে তোর অমঙ্গল কাটবে। কানাইকে ধমকাতে থাকলে, কানাই বুঝলেন আমার মা বাৎসল্য ভাবে ভালোবাসে আমায়, তাই মায়ের মনটা মায়াবৃত, এই মায়া চক্ষে কখনো বৈভব সহ্য হবে না, ঐশ্বরিক ভাব সহ্য হবে না, তাই কি করলেন সঙ্গে সঙ্গে মাকে আবার মায়া দিয়ে ভুলিয়ে দিলেন। হ্যাঁ মা ঠিকই তো বলেছে, আমার তো অপরাধ হয়েছে, তুমি বৈষ্ণব সেবা দাও, যত অপরাধ হোক বৈষ্ণব সেবা দিলে সব মঙ্গল। যশোদা মায়েরই সহ্য হয়নি, আমরাও সাধারণ মানুষ, আমাদের মায়িক চক্ষু, ভাগবতে বলেছে কাম নেত্রে দেখে তারে প্রপঞ্চের সম, মায়া চক্ষু দিয়ে মায়ার মতনই দেখা যায়, ভগবান সাক্ষাতে এলে তাকে আমরা সাধারণ মানুষ বলেই ভাববো, চিনতে পারবো না। যত যত ভক্তদের কাছে ভগবান দেখা দিয়েছেন, ধরা দিয়েছেন, সকলের কাছে সাধারণ মানুষ রূপে এসেছে। জয়দেব পদ্মাবতী, গোবিন্দ এসেছিলেন, দুটি লাইন কেটে দিয়েছিলেন, জয়দেব সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম দেই পদপল্লব মুদারম, রাধারানী তোমার শ্রীপাদ পদ্ম আমার মস্তকে দাও, এই কথাটি লিখে আবার কেটে দিয়েছিলেন, না না এটা হতে পারে না, রাধারানীর কাছে এসে চরণ ভিক্ষা চাইবেন কৃষ্ণ, এটা অপরাধ, লেখা অপরাধ, এটা কখনো ঠিক না। কালী দিয়ে কেটে দিয়েছিলেন, কিন্তু ভগবান ছোট্ট বালক রূপে এসে আবার সেটাকে লিখে দিয়ে গেলেন, আবার বয়মহম কথাটি লিখে কেটে দিয়েছিলেন। কানাই বলাই দুজন দুটো সাধারণ ছেলের রূপ নিয়ে এসে মাথায় করে বোঝা বয়ে নিয়ে এসে বাড়িতে দিয়ে বলল, মা দেখো বাবা আমাদের কাছে কত কত দ্রব্য পাঠালো, আমরা আনতে পারি না, জন্য আমাদের পিঠে কি মারনা মারলো, দেখো পিঠে দরদর করে রক্ত পড়ছে। বয়মহম ভগবান বইয়ে নিয়ে খাওয়ায়, কথাটি লিখে আবার কলমের কাটি কালি দিয়ে দুটো দাগ দিয়ে লিখে দিয়ে কেটে দিয়েছিলেন, না এটা ঠিক না, ভগবানের এত টাকা নেই যে বইয়ে এনে খাওয়াবে। সেটি প্রমাণ করবার জন্য জয়দেবের বাড়িতে কিছু নেই খাবার, ভিক্ষা করতে গেছে ভিক্ষাও পাননি, একবার ভেবেছিল নদীতে মারাই যাব, নদীর পরে কতক্ষণ বসে থেকে থেকে ছোট ছোট দুটো ছেলে গিয়ে বলে, তুমি বসে আছো বাড়িতে গিয়ে মাকে দেখো ভোগরাগ দিয়ে তোমার জন্য বসে আছে অপেক্ষা করে আছে, যাও তাড়াতাড়ি যাও তোমার বাড়িতে লোক এসছে। জয়দেব তাড়াতাড়ি স্নান করে গেলেন, আরে তুমি ডেকেছ আমাকে, বলে না তোমাকে ডাকবো কেন, কিন্তু তুমি আসবে না, বলে আসবো তো আমি তো ভিক্ষা পাইনি, আমি তো মরতে যাচ্ছিলাম, বলে যে মরবে তুমি না, এত এত জিনিস পাঠালে, যে কী পাঠালে, বলে চাল ডাল তরি তরকারি ফলমূল সবজি সবই তো পাঠালে, ঝুড়ি ভরে দুটো ছেলের কাছে পাঠালে, আর ছেলে দুটো আনতে পারে না, জন্য তুমি পিঠের মধ্যে ওদের মার দিলে, পিঠ কেটে গেছে, আমি মলম লাগিয়ে দিলাম, হ্যাঁ আমি দুর্বাতে তো করে লাগিয়ে দিলাম, দিয়ে আমি কত হাত বুলিয়ে দিলাম, বলে কোথায় ওরা, বলে দেখো ওদের কোনোভাবে একটু খেতে টেতে দিয়ে ফলমূল বানিয়ে ওরা ঘুমোচ্ছে, বললাম বাবা আসুক, কোথায় ঘুমোচ্ছে দেখি, বিছানাতে গিয়ে দেখেন কেউ নেই, শুধু যেখানে লেখা ছিল বয়মহম বইয়ে নিয়ে এসে খাওয়ান, দুটো কালির দাগ দিয়ে কাটা ছিল সেটি আবার ঠিক করে নিজে হাতে কানাই লিখে দিয়ে গেছে, বয়মহম আমিও তোমাকে বইয়ে এনে খাইয়ে গেলাম। জয়দেব তুমি এখন বিশ্বাস করো, ভগবান বইয়ে নিয়ে এসে মাথায় বইয়ে নিয়ে এসে জয়দেবকে খাওয়ালেন।
ভগবান এমন ভক্ত বৎসল। এমন ভগবানের কৃপা, তাই ভগবান যতবারই এসেছেন মানুষ রূপে এসেছেন, ছোট ছেলে রূপে এসেছেন, কখনো ভগবানের রূপ নিয়ে আসেননি। তো ঐশী রূপ দেখালে যে তাকে ধরে ফেলবে, তার যে নরলীলা খেলা হবে না, বাৎসল্যভাব খেলা হবে না। সেজন্য ভগবান ঐশী রূপকে ত্যাগ করে এসে ঐশ্বর্যটাকেই তো রেখে এলেন যোগমায়ার কাছে। ছয়টি ঐশ্বর্যকে সেখানে রেখে নিয়ে ঐশ্বর্যবিহীন হয়ে মানুষের মধ্যে নরলীলা খেলতে এসেছে। ঐশ্বর্য শিথিল প্রেম, ঐশ্বর্যকে রেখে এলেন যোগমায়ার কাছে। রেখে এসে সাধারণের মতন, ছোট ছেলের মতন করে বাড়িতে এসেছে, এসে সকলের মধ্যে লীলা খেলা খেলছে। তাই ভগবানকে চেনা যায় না। ভগবান গুরু রূপে এলেন জীবের ঘরে ঘরে, জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। গুরুদেবের রূপ ধারণ করে সাধারণের মধ্যে মিশে গিয়ে ভগবানের সঙ্গে লীলা খেলা খেললেন, ভগবান মানুষের সাথে লীলা খেলা খেললেন সাধারণ রূপে। তেমনি সাক্ষাৎ ভগবান এসে যদি ঘুরেও যান আমরা চিনতে পারবো না। তাই ভগবান কি করলেন, গুরুদেব এসে সাক্ষাতে সবার কাছ থেকে ভোগ গ্রহণ করছেন। এই জন্য বলছেন শাস্ত্রে, বর্তমান রেখে অনুমান ভাজে সেই জীব নরকে মাঝে। বর্তমান ভগবান, সাক্ষাৎ গুরুদেব। ভগবানকে যেমন যেমন প্রকার সেবা দিতে হয়, যেমন করে ভালোবাসতে লাগে, গুরুদেবকে ঠিক তেমন ভাবেই করতে লাগে। গুরুদেবের সাজসজ্জা, বিছানায় আদি তার সেবা, তাম্বুল সেবা, ভোগরাগ সকল কিছু তেমনি মতনই, ভগবানের মতন করেই তাকে সেবা পূজা দিতে হয়। ব্যাস পূজা যারা দেখেছেন, যারা করে থাকেন শ্রী গুরুদেবের পূজা, ভগবানের সাক্ষাৎ ভগবানের রূপে তাকে পূজা করতে হয়। আর যে না করতে পারে তার অপরাধ। এই জন্য যদ্যপি গুরু হয় শ্রীকৃষ্ণের দাস, তথাপি জানিবে কৃষ্ণ গুরুতে প্রকাশ। তুমিও কৃষ্ণ ভজন করছো, তোমার গুরুদেবও কৃষ্ণকে ডাকছেন, কৃষ্ণ বলে কাঁদছেন। তুমি ভাবছো তোমার গুরুদেবও তোমার মতন সমান সমান, তোমার মতন একজন, না কখনোই না। যদ্যপি গুরু হয় শ্রীকৃষ্ণের দাস, যদিও কৃষ্ণের ভজনা করছে, কৃষ্ণের দাস হয়ে তাকে ভালোবাসছেন, তথাপি জানিবে কৃষ্ণই গুরুতে প্রকাশ। কৃষ্ণই গুরুরূপে আসেন, গুরুর মাধ্যমে আসেন। তাই গুরুদেবকে গুরুদেব জ্ঞান না করে কৃষ্ণ জ্ঞানেই পূজা করতে হবে, এটাই শাস্ত্র। গুরু পরম ব্রহ্ম, জানিয়া সে মর্ম, গুরুদেব যে পরম ব্রহ্ম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা মন্ত্রে বলে থাকি, কাজে করি না, ব্যবহারেও করি না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরেব পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম সনাতন হরি গুরুদেব, সেটা মুখে বলি, কাজে করি কি? গুরুদেবের সেবা তেমনই দিতে হবে, গুরুদেবের বিছানা তেমনই করতে হয়, গুরুদেবের আপ্যায়ন তেমনই করতে হয়, গুরুদেবকে সেরকমই পূজা ধ্যান ব্রত করতে হয়। গুরুদেব হচ্ছে সাক্ষাৎ পরম ব্রহ্ম, আর অসাক্ষাৎ হচ্ছে ভগবানের মূর্তি শ্রীপট। সাক্ষাৎ রূপে করতে গেলে গুরুদেবের পূজা, ব্যাস পূজা। এইভাবে পূজা করলে তবেই গুরু সেবা হয়, গুরু পূজা হয়, তবেই তৃতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়, নইলে তৃতাপ জ্বালা ছাড়বে না। আর কি, আজকে তো আর সময় নেই, শুনবেন আগামী দিন। হরে কৃষ্ণ।